মোবাইল ওয়াটার শিল্ড যেটা আমি জলে ফেলে দিয়েছি, মোবাইল ডিএসএলআর ক্যামেরা লেন্স, মোবাইল ট্রাইপড, মোবাইল লেজি হোল্ডার আর অনেক। সো গাইস, আজকে তোমাদের মুন্না নিয়ে এসেছে অনেকগুলো বিভিন্ন ধরনের মোবাইল অ্যাক্সেসরিজ। তো চলো স্টার্ট করি। ব্যাপারটা হচ্ছে, যখন তুমি ঘুরতে যাও, বিশেষ করে জলের জায়গা, অনেক ভালো ভালো সেলফিস উইথ দ্য ওয়াটারফল, উইথ দ্য ওশন, সব কিছু মিস হয়ে যায়, যেটা তোমার এই প্রবলেমটাকে সলভ করে দেবে। সেটা হচ্ছে এই ওয়াটারপ্রুফ মোবাইল পাউচ। ইয়েস, এটা আমি 1200 কিছু টাকা দিয়ে কিনে ফেলেছি। দুটো দিয়েছে অ্যাটলিস্ট, মানে 1300 টাকায় দুটো মোবাইল আমি বাঁচাতে পারবো। আর দুটো এই পাউচকে গলায় ঝোলানোর মালা, এর মধ্যে অনেক লক সিস্টেমও আছে, একদম কন বাগানেগা করোড়পতি। তো এর মধ্যে আমরা আমাদের মোবাইলটাকে ঢুকিয়ে নেব। প্রমিসিং লাগছে ব্যাপারটা, কিন্তু গাইস, এটা যতক্ষণ না আমরা অ্যাকচুয়াল জলের টেস্ট না করি, ততক্ষণ কিভাবে বুঝবো যে এটা আদৌ কাজ করে কিনা? তো আমি ডিসাইড করেছি যে আমি আমার এই আইফোনটাকে এর ভিতরে ঢোকাবো, আর তারপর সুইমিং পুলে ফেলে দেবো, আর দেখবো যে আইফোনটা বেঁচে ওঠে কি না। অলরেডি এটা পড়ে গেল পাউচটা, এটা শুনে। গাইজ, আমি চলে এসেছি আমার সুইমিং পুলের জায়গায়। ঠিক আছে, আমার এই কেসগুলো রেডি আছে, এই মোবাইলগুলো রেডি আছে, এক এক করে এর মধ্যে ঢোকাবো। এই যে আমি প্রথমটা ঢুকে দিলাম, লক করে দিচ্ছি, আরেকটা মোবাইলও দিয়ে দিই। হয়ে গেছে আমার সব মোবাইলগুলো দেওয়া। এবার এইগুলো আমি নিজের গলায় ঝুলাবো না, আমি ঝুলাবো এদের গলায়। সো এ হচ্ছে গুড্ডু, গলায় লাগিয়ে ফেলো, জলদি জলদি। আচ্ছা কোকো, সো আজকে এরা আমার মোবাইল ধ্বংস করবে। ওকে চলে যাও, একবার টাটা বলে দাও, বাই বাই আইফোন। গয়া, ও নো, সুইমিং কর, সুইমিং কর, সুইমিং কর, সুইমিং কর বলছি, কিন্তু এদিকে আমার মনের ভিতরে পুরো হিরোশিমা নাগাসাকি হয়ে যাচ্ছে, মানে বোম ব্লাস্ট। আর আমার থেকে বেশি টেন্স আমার দিদি, যে এখানে চেঁচিয়ে চেঁচিয়ে ওদের বলছে মোবাইল ওঠালে ওঠালে রে ওঠালে। চলো উঠে যাও, লেটসি নাকি। এদিকে মনটা পুরো ধরফর ধরফর করতেছে, ভাবছি যে কি রে, আমার মোবাইলটা আর বেঁচে আছে কি না, আমি আর এর চেহারা জীবনে দেখতে পাবো কি না, আমার বেবি। সো গাইস, আমার আইফোনটা আমি এবার বের করব, দেখি কি অবস্থা, আদৌ বেঁচে আছে কি না। আমার থেকে আমার দিদি বেশি ভয় পেয়ে গেছিল, অ্যাজ ইউ ক্যান সি। কিচ্ছু হয়নি গাইস, একটা জলের ফোঁটা নেই এটার গায়ে, জলের ফোঁটা যেটা আমি জাস্ট প্যাকেটটা খুলতে গিয়ে যা জল লাগলো। সো দিস প্রুভস যে এটা অ্যাকচুয়ালি ওয়াটারপ্রুফ শিল্ড। ইয়েস, তো আমি এটাকে এক্ষুনি এই জায়গায় 10/10 দিয়ে দিচ্ছি। তোমরা এরকম জিনিসপত্র কিনে ডেফিনেটলি জলের মধ্যে স্নান করে সাঁতার কেটে মস্তি করতে পারো, কোনো চিন্তা নেই। আমার আইফোন বেঁচে গেছে, আর আমার কি চাই। হ্যাঁ, নেক্সট প্রোডাক্ট এক্ষুনি দেখো, তার আগে একটু মেকআপ টাচ আপ করে ফেলি। আমার তো মেকআপ মাঝে মাঝেই টাচ আপ করতে হয়, কারণ আমাকে প্রত্যেক দিন মেকআপ করতে হয় ভিডিও করার জন্য। তোমরা নিশ্চয়ই ভাবছো যে দিদি প্রত্যেক দিন মেকআপ করবে, তো তাহলে তো তোমার স্কিনের যে পোর্সগুলো আছে সেগুলো ক্লগ হয়ে যাবে। সেটাই হয় গাইস, আর তারপর কি হয় বলো তো, পিম্পলস। আর সেই পিম্পলসগুলো আমি খুঁটে ফেলি, আর ফোটার জন্য হয়ে যায় দাগ। আমি রিসেন্টলি 2 weeks ধরে এমন প্রোডাক্ট ইউজ করছি যার জন্য আমার পিম্পলস এবং পিম্পলসের দাগ সব মিলিয়ে গেছে, আর সেটা হচ্ছে স্যানিটাইজার পিম্পল ক্লিয়ার ফেস ওয়াশ। এটা হচ্ছে USA নাম্বার 1 ব্র্যান্ড, যেটা এখন ইন্ডিয়াতে চলে এসেছে। কারণ ভুলের জন্য এটাকে স্টিজ বা স্টাইজ উচ্চারণ করবে, বাট এটা হচ্ছে সিম্পলি সেন্ট আইস। এটা 99.99% পিম্পল কজিং জার্মস গুলোকে রিমুভ করে দেয়, আর আমার স্কিনটা ডিপলি ক্লিনস করে। সব থেকে ভালো ব্যাপার হচ্ছে এর মধ্যে 2% স্যালিসিলিক অ্যাসিড আছে, যেটা একটা অলরাউন্ডার অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট, আর সেটা আমার স্কিনটা ডিপলি ক্লিনস করে আর সব ইম্পিউরিটিস রিমুভ করে দেয়। আর এর মধ্যে 100% ন্যাচুরাল টি ট্রি এক্সট্র্যাক্টস আছে, যেটা আমার স্কিনে যত ব্লেমিশেস আছে সেগুলোকেও মিলিয়ে দেয়। এটা ইউজ করা ভীষণ সিম্পল, প্রথমে আমি নিজের হাতটা ভালো করে ধুয়ে ফেলি, তারপর এই পিম্পল ক্লিয়ার ফেস ওয়াশটা নিজের হাতে ভালো করে লেদার করে নিজের পুরো মুখে এবং নেক এরিয়াতে অ্যাপ্লাই করি, আর তারপর আমি জাস্ট জল দিয়ে নিজের মুখটা ধুয়ে ফেলি এবং টাওয়েল দিয়ে হালকা করে প্যাক ড্রাই করি। গাইজ, এটা শুধু আমার পিম্পলস কমায়নি, কিন্তু পিম্পলসের দাগও সব মিলিয়ে দিয়েছে। এটা আমার খুবই ভালো লাগে, কারণ এটা সোপ ফ্রি, প্যারাবেন ফ্রি, অ্যালকোহল ফ্রি, প্লাস এটা ডার্মাটোলজিক্যালি টেস্টেড এবং নন কমোডোজেনিক। এটা সব স্কিন টাইপসেই খুব ভালো কাজ করে, প্লাস স্কিনের যে ডালনেস আছে সেটাও এটা কমিয়ে দেয়। আমি তো ডেফিনেটলি তোমাদের সেন্ট
স্যানিটাইজার পিম্পল ক্লিয়ার ফেস ওয়াশটা কিনতে বলবো। এটা ভীষণ অ্যাফোর্ডেবল, জাস্ট 360 rupees। ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কটা ক্লিক করে এটার ব্যাপারে আরও তুমি জেনে যেতে পারবে। সো গাইস, আমার মতো যারা লেজি মানুষ আছে তাদের জন্য একটা গুড নিউজ আছে। ফর এক্সাম্পল, আমরা তো মোবাইলে সারা রাত ধরে সিরিজ দেখি, ঠিক না? কিন্তু ধরে ওই দেখতে দেখতে একটা হাত ব্যথা হয়ে যায়। সেই হাত ব্যথা আর হবে না, কারণ হাতে ধরেই থাকতে হবে না। ইয়েস, এই নেক্সট প্রোডাক্টটা হচ্ছে লেজি মোবাইল নেক হোল্ডার, যেটা আমাদের হাতকে আরাম দেয় আর গলাতে ঝুলে বসে থাকে মোবাইলটা। তো চলো এটাকে একটু আনবক্স করি। আনবক্স তো না, এটা হচ্ছে আনরাপ করি। এটার দাম হচ্ছে 349 টাকা। প্রথমে একটা 3 টাকার প্যাকেটের পর এখন একটা 2 টাকার প্যাকেটের মধ্যে এটা দেখতে পাচ্ছি। হেভি তো ব্যাপারটা, খুলতে গিয়ে ভেঙেই না ফেলে। আরে সাবা, ও তুমি গলায় মালা ঢোকানোর জন্য যে কি ব্যস্ত আমি। এটা হচ্ছে নেক রেস্ট, ফোম দেওয়া আছে এটার সাথে, যাতে করে আমার গলায় ব্যথা না হয়ে যায়। স্ক্রু ট্রুয়ের জিনিসগুলোই আমার সহ্য হয় না। আগে এটা করতে হয়, তারপর এটা ঢুকিয়ে দিতে হয়, আর বল ঢুকিয়ে দিয়েছি, এইবার এটাকে আটকানোর পালা। এটাকে টাইনা একেবারে এর ভিতরে ঢুকাই দিচ্ছি। এবার দেখি এটা কেমন কাজ করে। মঙ্গলম ভাবনা মঙ্গলম, মানে বিয়ে হচ্ছে না আমার। এভাবে যদি আমি রাস্তায় বেরোই দেখি কতটা কমফোর্টেবল। এটা ইউটিউব দেখবো আমরা। এটা পরে কেউ কিভাবে বাইরে বেরোবে? মানে ঘাড়ে ব্যথা হয়ে যাচ্ছে। আমরা অ্যাডজাস্টও করতে পারি, এরকম উঁচু নিচু সব করতে পারি। ও তাহলে নট ব্যাড। এখন হয়তো এটা আছে এরকম করে, আফটার সার্টেন পয়েন্ট অফ টাইম এটা একটু নিচু হয়েই যাবে, কারণ মোবাইলের বিশাল ভাগ বাকি। এটাকে বারবার যদি একটু অ্যাডজাস্ট করি তাহলে একেবারে আমার সিরিজ দেখা হয়ে যাবে। আমার হাতও কাজ করতে হচ্ছে না, জাস্ট এইভাবে। ইয়েস, আমার এই প্রোডাক্টটা খুব ভালো লেগেছে গাইস। প্রথমে আমি খুব হাসছিলাম, আমার মনে হচ্ছিল এটা খুবই ফাল টু প্রোডাক্ট, বাট দিস ইজ রিয়েলি নাইস। এটা বসে থেকেই করা যাবে, কারণ শুয়ে থেকে করলে এটা তোমার মুখের উপর থাম করে পড়বে, যেরকম কিছুক্ষণ আগে আমার পড়লো। দিস অ্যাসেসরি শুড বি ইন এভরি লেজি পারসনস হাউস। আমি এই প্রোডাক্টটাকে 8.5/10 দিই। ইয়েস, ফ্রান্স থেকে ইটালি থেকে আমি এটা ক্লিক করে ছবি তুলে ফেলতে পারি, বুঝলে? প্যাকেজিংটা তো দারুণ লেগেছে। তো বাক্স থেকে খুলে প্রথমে অনেকগুলো কাগজ, সেখানে অনেক কিছু ভাট লেখা আছে, তারপরে হচ্ছে একটা প্যাকেট যেটা থেকে ও খালি বাটারি বাটারি পেপারে। ও নাইস, লুকটা বেশ ভালো, দেখে মনে হচ্ছে না যে এটা চিপো, এত ঘষছে এক্ষুনি এর থেকে ঝিনি বেরিয়ে আসবে। নাইস, এটা তো আমি বুঝলাম এটা হচ্ছে ওই ট্রাইপড স্ট্যান্ড যেটা বলেছে। দাঁড়াতে হবে এটাকে, না হলে কাজ করবে না। মোস্ট প্রবাবলি এটা হচ্ছে মোবাইল হোল্ডার। এটা এর ভিতরে কিভাবে, এটাতে মোবাইলটা কিভাবে রাখবে? আমি বোঝার চেষ্টা করছি। তো আমি এখন প্রথমে আমার মোবাইলটার ভিতরে ঢোকাব, দেখি এই সেলফি স্টিক এটাকে ধরতে পারে কিনা। ইয়েস, এই ব্যাপারটাও খুব ভালো, টাইট করে ধরে আছে একদম মোবাইলটাকে। এবার দেখি এটা কতটা দূর পর্যন্ত যেতে পারে। এই যে আমার জাদুর কাঠি খুলে গেছে, বেশ লম্বা। আরে নাইস, ভারী হয়ে যাচ্ছে, বাট এটা অনেক দূর পর্যন্ত যায়। আমি এবার দেখি ছবি, তো ছবি তোলার যে রিমোটটা দিয়েছে এটা ক্লিক করে দেখি কাজ করছে কিনা। ক্লিক করছি আমি, ছবি আসছে না। কি করতে হয় ভাই, কি করতে হয়, কি? আমি এটা বের করে ফেললাম, এটা বের করেও নেওয়া যায়। প্রথমে একটা ছোট কাগজ যেখানে অনেক কিছু ভাট লেখা আছে, কাগজটা আমি ফেলে দিয়েছিলাম মনে পড়ছে। লং প্রেস, এবার জ্বলছে। পেয়ার উইথ ব্লুটুথ রিকুল সেলফি পেয়ারিং, কানেক্টেড, ওকে। আমি সব কিছু কানেক্ট করে ফেলেছি। The selfie stick works. I love this. আরে আটা আটকে গেছে। সো গাইস, ব্যাপারটা হচ্ছে আমার লাইফ যা, আর আমি যা মেসি গার্ল, সবকিছু আমার হাত থেকে পড়ে যায়, ভেঙে যায়। তো দেখি এইটা মুন্নার হাতে কতদিন বাঁচতে পারে। রিভিউ
7.5 out of 10. Minus 2.5 because of Munna. My English is Munna. সবাই তো নিজেদের DSLR ক্যামেরা গলায় ঝুলিয়ে ঘোরে, আমি আমার DSLR এরকম পকেটে নিয়ে ঘুরবো। ইয়েস, আমার নেক্সট প্রোডাক্টটা হচ্ছে পকেট DSLR, যেটা তোমার ফোনটাকে বানিয়ে দেবে DSLR ক্যামেরা। সো আমি এটা 2199 টাকা দিয়ে কিনেছি। বাক্সের মধ্যে অনেকগুলো জিনিস আছে, ওয়াইড অ্যাঙ্গেল লেন্স আছে, ক্যারিং কেস আছে, ইউনিভার্সাল ক্লিপ আছে, একটা ক্লিনিং ক্লোথও আছে, অ্যালুমিনিয়াম হাউজিং আছে, যেটা আমার মাথায় ঢুকছে না ওটা কি। তার যে ইউনিভার্সাল ক্লিপটা আছে, অ্যান্টি স্লিপ এবং অ্যান্টি স্ক্র্যাচ প্রুফ। লেটস সি যেটা কতটা কাজ করে। বাক্সটা বেশ সুন্দর, 2199 টাকা দিয়ে যাই হোক না কেন একটা ভালো বাক্স পেয়েছি। ও নো, আমার সাথে এরকম কি রে, ইয়ো বেরিয়েছে এক ক্লাস। বাক্সর মধ্যে বাক্স, আবার ফ্রিকশন আছে। আরেকটা বাক্স, এটা বস সেক্সি। Wow, this is actually cool. এটা হচ্ছে আমাদের ক্লিপ, এটা হচ্ছে আমাদের লেন্স। এটার অ্যাটলিস্ট 300 গ্রাম তো হবে ক্লিনিং ক্লথ। আরে ম্যানুয়াল কোথায়? এখানে আমি একটা ক্যাপ দেখতে পাচ্ছি, আমার মনে হয় এটা খুলতে হয়। ও, এটা হচ্ছে গাইস আমাদের 0.5 এক্স ওয়াইড লেন্স, সুপার ওয়াইড। এটা রিমুভ করার জায়গা আছে, আর এই যে ক্লিপটা আছে সেটা এখানে লাগিয়ে। ওয়াল্লা, আমার তৈরি হয়ে গেছে আমার ক্লিপে লাগানোর লেন্স। এটার এখানে একটা ফুটো আছে, যে মোবাইল ক্যামেরা আছে সেই ক্যামেরার লেন্সের উপর লাগা। ভীষণই ওয়াইড হয়ে গেছে, মোবাইলের যে 1x এ যে ছবিটা ওঠে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। সো আমি আমার যে মোবাইলের 1x সেটাতে এই ছবিটা তুললাম, DSLR লেন্সটা লাগালাম, আর সেখানে এই ছবিটা চলে আসলো। দের ইজ আ হিউজ ডিফারেন্স, এটা সত্যিকারের 0.45x ওয়াইড লেন্স, বিশাল ছবি আসে। এবার আমরা দেখি ভিডিওটা কি হয়। সো এটা আমি আমার নিজের ভিডিও করছি এখন ইউজিং মাই মোবাইল ক্যামেরা লেন্স। সো গাইজ, এটা হচ্ছে আমার DSLR ক্যামেরার লেন্স। লেটস সি দুটোর মধ্যে কি ডিফারেন্স আছে। বস, আকাশ পাতাল ডিফারেন্স। অবভিয়াসলি আজকাল অনেক মোবাইলে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দিয়েই মোবাইলগুলো আসে, কিন্তু যেগুলো বাজেট ফোন যেগুলোতে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকে না সেই ক্ষেত্রে এই লেন্সটা খুবই ভালো। ইউ আর গেটিং আ ভেরি গুড ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, যেটার কোয়ালিটি খুবই ভালো। আমার মনে হয় ব্লগিং এর জন্য এটা ভেরি গুড অপশন। আপাতত ফার্স্ট ইমপ্রেশন আই রিয়েলি লাইক দিস প্রোডাক্ট, তো আমি এটাকে 8.5 আউট অফ 10 দিই। গাইজ, আমি একটা মেয়ে, আর মেয়েদের জীবনে সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ছবি তোলা, আর ছবি তুলতে গেলে লাগে লাইট। তো ইয়েস, নেক্সট আমার মোবাইল অ্যাক্সেসরি হচ্ছে এরকম LED মিরর, সেলফি লাইট, আরো অনেক কিছু আমি অ্যাড করে দিতে পারি, বাট আপাতত এইটুকু নামই কাফি আছে। এটার দাম হচ্ছে 387 rupees, মানে পাতি কথা 400 টাকার দাম, বুঝলে। তো আমরা এবার এটাকে খুলে আর দেখি যে এটা কতটা কাজের। রিং লাইট গুলো বড় হয়, আর এটা হচ্ছে ছোট ভার্সন যেটা মোবাইলে আটকায় যায়। এখানে একটা ব্যাটারি রাখার জায়গাও আছে, তার মাঝখানে এই ফাঁকের মধ্যে মোবাইল ঢুকে যাবে। সো আমি আমার সেলফি মিরর LED লাইট একদম ঢুকাই দিচ্ছি, এর মধ্যে ব্যাটারি ভরে ফেলেছি। এটা অন কিভাবে করব? ও, উপরে একটা সুইচ আছে, আলো তো ভালোই জ্বলছে, একটু লাইট অফ করে দিই। ও, লাইট কমে পারে। 3 সুইচ, ফার্স্ট সুইচে একটু বাড়লো, তারপরেরটা আর একটু বাড়লো, তারপরেরটা আর একটু বেড়ে গেছে। এবার আমি ছবি তুললাই, আমি আমার এই চমাকটা মিরর সেলফি লাইটটাকে 7.5 আউট অফ 10 দিয়ে দেবো, কারণ এটা আমি শিওর আমার অনেক কাজে লাগবে।